হাই বন্ধুরা, এখন দেখো রাত্রেবেলা, তো রাত্রেবেলা হচ্ছে চিকেন। তো যে ভিডিওটা আজকে পাবলিশ করেছি, তো তারপর থেকেই আর কি ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো বলেছিলাম তোমাদের ওই ভিডিওটাতে আমি রাত্রে চিকেন করব, তো দেখো সেটাই করছি। আর এইখানে তেলটা বেশি মনে হচ্ছে, কিন্তু দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর কি, তার জন্য একটু তেলটা বেশি বেশি মনে হচ্ছে। আর এখনো তো জল দেয়নি, সবে মাত্র কষাচ্ছি। কষানো একটু ভালো করে হয়ে গেলে তারপরে আমি হালকা করে একটু জল দিয়ে ঢেকে রেখে দেব। তো চিকেন দেখো, আলু দিয়ে চিকেন কষাটা হয়ে গেছে। আর করে নেব হচ্ছে রুটি। এখানে আছে সালাদ, এই যে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে রুটিও হয়ে গেছে। চিকেনটা এখানে কড়াইতেই রেখে দিয়েছি, আর একটু খাওয়ার সময় গরম করে নেব। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। হাই বন্ধুরা, এ দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আবারও ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো সমস্ত কাজবাজ মানে হয়ে গেছে সকালবেলার, আর সকালবেলার ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমি একটু মানে ঘরে অনেকটা কি বলে, ঝুল বলে কি জালি বলে, যেটাই বলুক এক এক জায়গায় এক এক রকম বলে, তো সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছুদিন হয়ে গেল পরিষ্কার করা হয় না আর কি, তো মনে করলাম আজকে চলো করে নিই। তো সেটাই করছি এখন। আর দেখো ওদিকে ওই যে ফ্যানটা চালিয়ে নিয়েই করছি আস্তে আস্তে আর কি, কেন কি অনেকটা গরম। ফ্যান বন্ধ করলে ঘরে মনে হচ্ছে থাকতে পারবো না। আর ছোট ঘর কিংবা ছোট কামরা যাই বলো হলে না গরম কিন্তু একটু বেশি হয়, আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি। আর দেখা যাচ্ছে বড় ঘর কিংবা দুই চারটে রুম থাকলে গরমটা একটু কম হয়, আর ঘরে জানলা না থাকলে গরমটার পরিমাণ বেশি হয়। তো এটা কম বেশি সবাই মনে হয় জানো, যে ঘরে জানলা দরজা না থাকলে কি অবস্থা। আর দেখো দরজা তো আছে আমাদের, জানলা কিন্তু নেই। এইখানে ঘরে তেমন একটা জানলা হয় না, আর ওখানে ফ্যানটায় দেখলে কতটা ময়লা টেনে নিয়েছে আর কি। তো বলেছিল ডাস্ট অ্যালার্জিওয়ালা ফ্যান, তো সব ডাস্ট আর কি ফ্যানেই টানবে আর কি, সেটাই বলেছিল। তার জন্য কেনা হয়েছিল, তো ওটাকেও পরিষ্কার করতে হবে। আর দেখো টুকিটাকি যাই হোক এদিক ওদিক সবগুলো জালি বেশি হয়নি, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে উপরটাতে পরিষ্কার করব। এইখানে অনেকটা ধুলো, জানি না কোথা থেকে যে এত ধুলো আসে। তো বন্ধ ঘরে মনে হয় ধুলোটা একটু বেশি হয়। তো এই যে ধুলোটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তারপরে কি কি রান্না করি সেগুলো তো আগের ব্লগে বলাই আছে যে আজকে এই রান্না হবে, তো চলো দেখতে থাকো। You're trying to stay strong and fake a smile until I look away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through. এই যে পরিষ্কার করা প্রায় হয়েই গেছে, এখন আমি এই পাশের মানে ছেলে এদিকে খেলনাগুলো ফেলেছি, আর খেলনাগুলো নিয়ে বসে গেছে খেলতে। তো ওকে এই পাটিটা পাতা থাকবে আর কি পেতে, এরপরে তুলে দিচ্ছি। তো ও এইখানে বসে একটু খেলবে, আর এই দিকটাতে আমি পরিষ্কার করব। তো
পরিষ্কার করা হয়েও গেছে, তারপরে আমি এখানে রান্না করতে চলে এসেছি। তো কালকে যেহেতু কেটে কুটে গুছিয়েই রেখেছি, তো বেশি টাইম লাগবে না। শুধু বেগুন আর আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছটাকে ওদিকে ভাজি করে রেখে দিলাম, আর ওই তেলের ভিতরে পটলটাও ভাজি করে নিয়েছি। তো এখন চলো ফটাফট রান্না করি। এ দেখো, ওই তেলের উপরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন, ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। তো তেলটা একটু বেশি দিলাম যেহেতু একটু মানে লাউ শাকের সরি কুমড়ো শাকের ঘন্ট মতো করবো আর কি, চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে। তো এই যে সবজিটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, আর দিয়ে দিয়েছি এইখানে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখন আর কি এই যে শাকটা ভালো করে ধুয়ে টুয়ে নিলাম। তো কেটে যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য দেখো কতটা তাজা, মানে তেমনই রয়েছে। বাইরে থাকলে কিন্তু মানে নেতিয়ে যেত বা শুকিয়ে যেত, যেটাই বলতে পারো। এখন ভালো করে একটু ভাজি করে তারপরে দিয়ে দিচ্ছি জলটা, আর এইখানে আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে। তো হলুদটা দিয়েছিলাম আর এইখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো কি কি রান্না হলো। এই যে কুমড়ো শাক মানে ভাজি করেছি আমার বরের জন্য, বলতে পারো ভালো পছন্দ করে ওই রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে তরকারিটাকে দেখতেই পাচ্ছ, তরকারি বলবো কি কি বলবো, ঘন্ট ঘন্টা ঘন্ট মতনই হয়ে গেছে আর কি, ঘন্টই বলছি আমি এইখানে, যেহেতু আলু বেগুন দিয়েছি সবগুলো ঘেঁটে গেছে তার জন্য ঘন্ট বললাম। আর ওদিকে কালকের যে চিকেনটা ছিল সেটা আবার একটু জল গরম করে নিয়ে চিকেনটা ঢেলে দিলাম, তো গরম জাল করে নিচ্ছি আর কি। দেখো এইখানে নিয়ে আসছে মাছ। তো রান্নাটা সবেমাত্রই কমপ্লিট হলো আর কি, একটু লেটই হয়ে গেছে আজকে, তো দুটো তো বেজেই গেছে, তারপরে এখানে আড়াইটে বাজে মনে হয় এখন। তো মাছ নিয়ে আসছে, তো আমি এই যে এর ভিতরে কই মাছ আছে আর জিওল মাছ আছে, তো নিয়ে আসার সঙ্গে সঙ্গে জলে দিয়া হয়েছে আর কি। তো কই মাছ বড় একটা আছে, চারটে মাছ আছে বড় আর কি। তো তোমাদের দেখানোর জন্য একটা মানে ধরতে যাচ্ছিলাম, ধরতেই পারলাম না, দেখতেই পেলে ভয় লাগছিল কই মাছের বাবা যে কাটা যদি এ হয়ে যায় আর কি, কান কান দুই কান দিয়েই তো হাত টাত কেটে দেয় ওরা। আর এখানে আছে মিডিয়াম সাইজের জিওল মাছ, জিওল মাছটাও কাটা ফোটার ভয় থাকে কিন্তু কই মাছটা বেশি, জিওল মাছ তো ধরতে পারবোই না। আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ আর একটা কি মাছ বড় মাছ। তো ইলিশ মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, প্রথমে আমি ফ্রিজে রেখে আসি, পরে এটা এসে ধুয়ে পরিষ্কার করব। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ইলিশ মাছ এই কয়টা রেখে দিচ্ছি আর ভাজার জন্য নিয়ে নেওয়া হয়েছে, এখন মানে খাওয়া হবে যেহেতু কোনো মাছ নেই, চিংড়ি মাছ ছিল। তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, বাই বাই।